জাম্বুরা কাটার নিয়ম হচ্ছে দুই পাশের দুটা কেটে ফেলতে হবে। এরপর হচ্ছে এভাবে চতুর্পাশে আঁচ কেটে নিতে হবে। হয়ে গেল আঁচ কাটা। এখন হচ্ছে নিয়মটা, সবসময় জাম্বুরা কাটার সময় হাতটা সাবধানে রেখে সুলতে হবে, না হলে এখান থেকে যে রসটা হাতে লাগে তখন হচ্ছে জাম্বুরা কাটলে তিতা লাগে। এজন্য সাবধানে এইভাবে আঙুলকে প্রেস করে এভাবে দেখুন এভাবে তুলে ফেলে দিতে হবে। কখনো হাত এভাবে দিয়ে করা যাবে না, তাহলে হাতে এই কষ্টটা লেগে তিতা হয়ে যাবে। এটা সবসময় ফলো করবেন, এটা হচ্ছে নিয়মটা। হাত এই হাতটা উঠো, হাতটা সবসময় এই যে এরকম রাখতে হবে। এই হাতটা উঠাম, দেখুন আমার হাতের কোথাও কোনো জায়গায় লেবুর রস লেগে নেই। দুইটা নিয়মে জাম্বুরাটা কাটব। একটা হচ্ছে মাল্টা সাইজের, দেখুন এই যে মাল্টার মতো এভাবে ছোট ছোট করে কেটে মাঝখান থেকে খেতে হবে। আরেকটা হচ্ছে এরকম কোয়াগুলো বের করে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখানো, সেটা প্রসেসটা কিভাবে নিতে হবে এভাবে কাটতে হবে। এটা কিন্তু ফেলা যাবে না, এখন দেখুন বিচিগুলো আমি ফেলে দিয়ে দেখুন এটা হচ্ছে মাখানোর জন্য। এই দেখুন এটুকুন ফেলে দিতে হবে, না হলে অনেক সময় তিতা লাগে। মিচিগুলো তুলে ফেলে দেওয়া যাচ্ছে। জাম্বুরাটা মাখানোর নিয়মটা হচ্ছে কাঁচা মরিচ নিয়েছি, এমনি লবণ নিয়েছি, আর নিয়েছি ভিট লবণ, আর সামান্য পরিমাণ কাসুন্দি।
এটা দিয়ে মিক্সড করে মাখাই ফেললে হয়ে গেল। আর এটা হচ্ছে মাল্টার প্রসেসে খেতে হবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখুন। সবাইকে ধন্যবাদ।